আকাশটা কি আরো বেশি বালা, লগে কোন কিছুর তুলনা হয় না, আল্লাহর হাবিবর শরীর মুবারকর লগে কোন কিছুর তুলনা হয় না। বলে এখন যদি নিয়া রসুলুল্লাহর রুহ মুবারক রে নিয়া জান্নাতুল ফিরদাউসর মাঝে রাখা হই যায়, তাহলে আল্লাহর জাতে যে কইলা নবী তোমার একদিন তাকিয়া আরক দিন উন্নতি হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাম, নবী তোমার একদিন তাকিয়া আরক দিন উন্নতি হইব। এই সময় রাসূলুল্লাহর শরীর মুবারকর লগে রূহ মুবারক আসলা, তো রূহ মুবারক আসলা। এখন যদি আল্লাহরে আল্লাহর হাবিবুর রূহ মুবারকে প্রশ্ন করইন, নবী ও আল্লাহ আগে নু কইলা একদিন তাকিয়া আরক দিন উন্নতি হইতো আমার, এখন আমারে আল্লাহর হাবিবুর শরীর মুবারক তাকি বার করিয়া আনিয়া জান্নাতুল ফিরদাউস রাখলাই, ও আল্লাহ আমারে কইলা আগে আমার প্রমোশন হইতো, এখন দেখা যায় আমার ডিমোশন হই গেছে। এরে আমরা জেলা মাতিয়া জাগাত থাকি না, আল্লাহ ওয়ালান মাতো না, আল্লাহ ইলান আর সাইও আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আবুইদা করতা পারেন করিয়া মিশাও মাতিতা পারেন ইলা না, আল্লাহর দাতর লগে বাদ কোনো কামর মনসুব খরা হইতো না। মাত বুঝা গেছেন, বাদ কোনো কাম আল্লাহর জাতে করতা পারইন না। তো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রূহ মুবারক রে আল্লাহর জাতে আবার আল্লাহর হাবিবর শরীরের মধ্যে ফিরাইয়া দেন। বলে ইখান ভাইলা এখানো আপনারা বহুত বয়োজ্যেষ্ঠ মানুষ সকল ইখানোর মধ্যে আসো, মুরব্বী সকল আসো, কোনোদিন কোনো মরা মানুষের টুটে লড়া দেখছো নি? দেখছো কোনো মরা মানুষের টুটে লড়া দেখছো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশি গুম্মত হল এমন এক নবী ভাইছো, যে নবীরে কবর নিয়া যে সময় কবর মুবারক নিয়া যে সময় রাখা হইতো, কবর রাখতে সময় গোষ্ঠীর মানে খানদানর মানে আক্রব মানুষ যারা আছেন এনান এরা নিয়াত রাখইন নানি কবর, রসুলুল্লাহরে কবর নিয়া যাইন তাইন রাখইন এনতানর মধ্যে একজন হইয়া তাক লাগি হই আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু কবর মুবারক তাকি রাখিয়া উঠিয়া হিতাও সময় কইলা একটাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক খান দেখি, আর হয়তো কখনো আল্লাহর হাবিবর চেহারা মুবারক আমার দেখা না হইতো পারে। ঔ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক উপরে তাকিয়া কাফন ওলা হরাইছেন, হরাইতে সময় হযরতে আকিলে দেখইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর টুট মুবারকর লড়া, টুট মুবারক লড়া। এখন হযরতে আকিলে খান দারো নিলা, দারো নেওয়ার বাদে আওয়াজ পাওয়া যায় রব্বি হাবলি উম্মতি, কিতাব যদি খেয়ার ডাইন থাকে তে মাদারি জন্য বুয়াত যেখান আছে ওখান বার করিয়া চাইও ভাই ভাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি উম্মত হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া তাক লাগি এমন এক জাত, যে জাতর লাগিয়া কুন্তা করলে ইক নাই ফিরাইয়া পাওয়া যায়। মাত বুঝা গেছেন, নবীর লগে মোহব্বত রাখো, নবীর ইজ্জত দিও, কিয়ামত পর্যন্ত তোমার লগেও মানুষে মোহব্বত করবা, তোমারেও ইজ্জত দিবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া কষ্ট করছলা, এখনো পর্যন্ত মানুষে বিলালর কথা শুনলে মানুষে কান্দইন, আবু জাহেলে আবুল হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কষ্ট দিছিল, আজ পর্যন্ত কোন মানুষে আবুল হব আবু জাহালর লাগিয়া দোয়া করে না, হসলানি কোনো না।
নবীর লগি যাইন জেক নাই করবাক নাই পাইবা। আপনিও যদি নবীরে সালাম দেও নবীর তাকিও সালাম পাইবা। ইয়া নবী সে আব গেসু হটালে দেখ কর জলবে নিরালে জানো দিল কর দু হওয়ালে সিনে মে রুকা রূহ জব তন সে জুদা মেরে লব পে ইয়ে সদা হো ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গুলশানে আলম কে ওয়ালি দর পে সুয়ালি সদকায়ে ইশকে বিলালি বিক দো জুলি হে খালি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরে খালকি কুল্লিহিম বেজায় রব মেরে দুরুদ আর সালাম বরগুজিদা নবী পর আপনি মুদাম মুহাম্মদিয়া রাসূলুল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন
তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এক জমাত উলামা হল, হুফাজ হল, কুররা হল, দাড়ি বাগনা মানুষ হল, না জওয়ান হল, না বালিক বাচ্চাই না হল, লইয়া তুলিছি আল্লাহ। আল্লাহ জানাত রে বালা লাগে, দানাত রে জামিন দিয়া গুজিয়ার আল্লাহ, জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ তাকে তওবা করিয়ার আল্লাহ আমরারে মাফ ফরমাও। আল্লাহ লোককানে আমরার মা বাপ রে মাফ করি দেও। রব্বি রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আল হুদা দাকাত বি আল হালু ফিল ওয়ারা ওয়া আনতা লিমা মালতু ফীকা জাদীরু। ফসল খালিকি তফরিজ করবি ইন্নহু আলা ফরজি দুনাল্লানা মিকাদিরু। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝিলা দিয়া গুজিয়ার আল্লাহ জীবনে যত গুনাহ করছি আজ মানুষ লইয়া মাফ চাইয়ার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরারে মাফ করি দেও। আল্লাহ আমরার মা বাপ রে মাফ করি দেও। আল্লাহ আমরার মার খানদান ডে মাফ করি দেও। আল্লাহ আমরার বাপর খানদান ডে মাফ করি দেও। আল্লাহ ইয়া গ্রাম আল্লাহ গ্রামীন ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া রাখিয়া যত মানুষ জমিনর দলে গেছেন গিয়ে তামাম রে আপনার রহমতর দলে জাগা দেও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া গ্রাম আল্লাহ গ্রামীন ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা যত ইয়া তুলিছি আমরার খার নৌকা কোন ঘাটো আটকাইল আপনি দেখরা ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবর ভাই দিছে ইয়া আমরার আটকাইল নৌকা খানাই দারে ছুটাই দেও। আল্লাহ আমরা রে দুনিয়ার বে ইজ্জত ইয়ার আখিরাতের আযাব তাকি না যাত দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রে দি আমরার মা বাপরে দুনিয়া আখিরাতে বে ইজ্জত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা আওলাদ দিছো রে দয়াল আমরা আওলাদ হল দি আমরা রে দুনিয়া আখিরাতে বে ইজ্জত করিও না। আল্লাহ বিল খুসুস আমরা আওলাদ হলোর মাঝে আপনার হাবিবর গুস্তাখ হল ফায়দা করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার খানদান বো খানদান আপনার হাবিবর গোলাম বানাইয়া রাখিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যত আয়াত তুলিছি আমরার নোয়া পুরান আমর দেগান হল দে মা ফরমাও। আমরা জিন্দা হলো রে হেদায়ত করবার নেক আমলর তৌফিক দেও ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা গায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।